ভয়ঙ্কর বেগে পৃথিবীর দিকে ধেয়ে এলো চল্লিশ তলা বাড়ির সমান গ্রহাণু। এই গ্রহাণুর দীর্ঘ প্রায় 377 ফুট, অর্থাৎ প্রায় 40 তলা বাড়ির সমান এই গ্রহাণু পৃথিবীর উপরে আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর ক্ষতির সম্ভাবনা রয়েছে। নাসা বিজ্ঞানীদের মতে 100 কোটি বছর আগে এমন ভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল ডাইনোস। পৃথিবীর ইতিহাসে একাধিকবার ভয়ঙ্কর রূপ নিয়েছিল গ্রহাণু। বিভিন্ন সময় এই গ্রহের সঙ্গে বিশাল আকৃতির গ্রহের সংঘর্ষ হয়েছে, যা বিভিন্ন প্রাণীর নিশ্চিহ্ন হয়ে করে দিয়েছে। বিজ্ঞানীদের মতে 100 কোটি বছর আগে এমনভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল ডাইনোস, আর এই কারণে পৃথিবী থেকে কোন ধেয়ে আসছে সেই দিকে নজর দিয়েছে বিশেষ দল তৈরি করেছে নাসা। একই সঙ্গে তৈরি হয়েছে পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুর অতি বদলের প্রযুক্তি। এই ধরনের গ্রহাণুকে বলা হয়েছে নিয়ার আর অবজেক্টিভ, NEO। এখন কোন NEO পৃথিবী থেকে 40 লক্ষ কিলোমিটার অথবা তার কাছে এসে সতর্কবার্তা জারি করা হয়। আজ সকালে পৃথিবীর খুব কাছাকাছি ধেয়ে গেছে 2022 QM6 নামে গ্রহাণু। এই গ্রহাণুর দীর্ঘ 167 ফুট থেকে 377 ফুটের মধ্যে ছিল। সাম্প্রতিক অতীতে এটাই পৃথিবীর কাছ থেকে যাওয়া সব থেকে বড় গ্রহাণু। প্রায় 40 তলা বাড়ির সমান এই পাথর পৃথিবীর উপর এসে পড়লে সব ধ্বংস হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদিও পৃথিবীর থেকে 75 লক্ষ কিলোমিটার দূরে থেকে এই গ্রহাণু চলে গেছিল। পৃথিবীর পা থেকে যাওয়ার সময় এই গ্রহাণুর গতি ছিল প্রায় ঘন্টায় 14,940 কিলোমিটার। যদিও এই প্রথম নয়, চলতি বছরে জুলাই মাসেও পৃথিবীর খুব কাছাকাছি এসেছিল 2022 QMC। 17 জুলাই পৃথিবীর পাশ থেকে চলে গিয়েছিল এই গ্রহাণু। বিশাল আকৃতির 2022 QMC গ্রহাণু কখনো পৃথিবীর বুকে আশ্রয় পড়লে ধ্বংসের সম্ভাবনা এড়িয়ে যাওয়া যায় না। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী 2022 QMC-6 অন্যান্য গ্রহাণুর থেকে কিছু আলাদা। প্রায় সম গ্রহাণু অ্যাপোলো গ্রুপ থেকে এলেও এই গ্রহাণুটি অ্যাটেন গ্রুপ। চলতি বছরের 26 আগস্ট 2022 QMC-কে প্রথম দেখতে পান বিজ্ঞানীরা। এই গ্রহণটি মাত্র 303 দিনে সূর্যকে প্রদক্ষিণ করেছে। সেই সময় সূর্য থেকে এই গ্রহাণুর সর্বোচ্চ দূরত্ব 15.5 কোটি কিলোমিটার। প্রদক্ষিণের সময় সূর্যের সব থেকে কাছাকাছি পৌঁছালে গ্রহণটি দূর হয় 10.9 কিলোমিটার। এদিকে সম্প্রতি ডি টার্ট মিশনে সফলভাবে শেষ করেছে নাসা। আগামী কয়েক মাসে এই প্রভাব ফলাফল বুঝতে বিপুল পরিমাণ তথ্য নিয়ে ব্যস্ত থাকবেন মহাকাশ বিজ্ঞানীরা। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।